हेलो फ्रेंड, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल सॉरी ब्लॉगे तुम्हारे स्वागत ओ एक नतून ब्लॉग वीडियोते अनेक 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 वेलकम। तो फ्रेंड तुम्हारा केमन आशा करी सबाई भलो सुस्थ आव स्वाभाविक आो तुम्हारे आशीर्वाद भलोबाशाते हमीय खूब भलो सुस्थ आ घर बुझते ही पार्छ ओरा सबाई आज तक एकटू हम आवाज़ टवाज आस डोंट माइंड एन बेजे गए अनेकटाई 12টা বাজতে যায় তা চলো আজকে আমি আমার ঠাকুর আর এখন কি বলতো বর্ষাকাল তো গাছের গোড়ায় সব জল জমে গিয়েছে তাই গাছে বেশি ফুল ফুটছে না তাই ফুল কমই পাওয়া যাচ্ছে তা চলো যা পেয়েছি তাই দিয়ে ঠাকুর সেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার এই কম ফুলের মধ্যে চেষ্টা করেছি যেটুকুনি যা স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি আর এদিকে আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকের মা বাবাকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছে বাবা যেহেতু সুগার আছে তো সুগারটা বেড়েছে এই লকডাউন লকডাউন করে যাওয়াও হচ্ছে না তা মা আজকে নিয়ে গেল ডাক্তারখানায় এখন উপস্থিত অনেকটাই ভেজে গিয়েছে তা চলো দিদি ছেলেমেয়েরা রয়েছে ওরাও খাবে খাবে করছে আর আমাদেরও খিদে পেয়েছে একটু খাওয়া দাওয়া করে নিই একবার লাঞ্চ কি রান্না করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করব তো দেখো তরকারি এটা হলো পেঁপে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো যাই হোক এটা ডাল চাটনি फ्रेंड हमार खावा दावा कमप्लीट हो गए और एन बजे हे दोटो कूड़ी ता एकटूखानी रेस्ट नब दीदी सबसे गल्प करब सबसे एक गल्प टल्प करी बाबा हाँ भलो कदा बाबा मा चले डाक्टर देखिए और आज के रिपोर्ट है मैं रक्त रिपोर्ट है जेहेतु मेसिन का खराब आईज रक्त रिपोर्ट है एक सप्ताह पर फिर जो देखा जा कि सूगार अनेकटाई बेड़े गए देखा जा कि जाए ना जाए अंदाजे बोलो सूगार बेड़े कथा शुने और एखान तो मैं डॉक्टर मैं अनेकटा दूरत मैं कतटा बोलब हमारे ठाकुर का जी डॉक्टर बस दरजा अब्दि दूरत এরকম ব্যাপার ও শুনে শুনে যা বলেছে আর কি তাই বললাম তা চলো বাদটা তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো ফ্রেন্ড দুপুরের পর থেকে তেমনভাবে তোমাদের সামনে আসতে পারিনি আর এখন বাজে হচ্ছে 7:05 বাকি মানে সন্ধ্যা হয়ে গিয়েছে আর তার মধ্যে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর চাটা সবই খাওয়া হয়ে গিয়েছে তা চলো এখন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন তেমন কিছু আমি কাজ করব না বাট মা তো করবেই রাতের খাবারটা আমার সবই তৈরি হবে চলো দেখা যাক কি আজকে রাতে ডিনার হয় তো বন্ধুরা দেখো মা এখানে বেসন ফেটিয়ে নিয়েছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এসব দিয়ে নিয়েছে পেঁয়াজ হবে তাই তো পেঁয়াজ হবে তখন পেঁয়াজ করে নিই আর এদিকে দেখো পটলের তরকারি হচ্ছে রাতের খাবারের জন্য পাঁপড় ভাজা ভেজে রেখেছে তেলের উপর দিয়ে ভেজে নেবে ফ্রেন্ড দেখতেই পাচ্ছ অন্ধকার তবু এমার্জেন্সি লাইট জ্বালা হয়েছে তার ফলেও আমাকে এরকম দেখা যাচ্ছে কারণ হচ্ছে কারেন্ট নেই কারেন্ট যাচ্ছে আসছে আর তোমাদের পেঁয়াজি কড়াটা দেখালাম বাট আমি যখন খেলাম তখন দেখাতে পারিনি কারেন্ট এখন তখন থেকে গিয়েছে এখনও এসে পৌঁছায়নি তার জন্য আর বেশি বড় ভিডিওটা আমি বানাচ্ছি না এখানেই শেষ করে দিচ্ছি আর ডিনারে হয়েছে ওই তো পটল আলুর তরকারির সাথে পাঁপড় দিয়ে করেছে ওর সাথে ভাত আজকে খাওয়া হবে এটাই আমাদের আজকে ডিনারের ডিনার তা তোমরা প্লিজ এরকমভাবে সাপোর্ট করো আর পাশে থাকো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যারা যারা ভিডিওটা দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো কারণ পুরোপুরি লাইকটা ফ্রি আর কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাও ঠিক আছে এই পর্যন্ত গুড নাইট অল মাই লিটল ফ্যামিলি টাটা বাই বাই আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য একটা ব্লগ ভিডিওর মাধ্যমে ততক্ষণ যেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো